আচ্ছা, 11-10 নম্বরে হচ্ছে আমাদের যে চুক্তিগুলো ছিল, আল্লাহর সাথে একটা চুক্তি, মানুষের সাথে চুক্তি এবং দেশ টু দেশ চুক্তি, এই চুক্তিও ভঙ্গ না করা। ভঙ্গ যে করবে সে আর মুত্তাকিন থাকতে পারবে না। মানুষের সাথে চুক্তি, আল্লাহর সাথে চুক্তি, এবং আল্লাহর সাথে চুক্তি আমাদের সবার হয়ে গেছে, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, সেই চুক্তির ভিত্তিতে। তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 12 নম্বরে হচ্ছে ক্লোজ রিলেটিভদের খোঁজ নেওয়া। এরপরে অরফ্যান্স, ইয়াতিমদের খোঁজ নেওয়া, মাসাকিনদের খোঁজ নেওয়া, যারা রাস্তার পথিক বিপদে পড়ে গেছে তাদের খোঁজ নেওয়া। এরপরে হচ্ছে কেউ যদি দাস নাই, যদিও দাস নাই, যারা কেউ সাহেল যে এসে যদি আমাদের কাছে কোশ্চেন করে তাদেরকে তাদের আজকের অ্যান্সার করা, মানে কেউ যদি আপনার কাছে কিছু চায় তাকে তার যথাসম্ভব হেল্প করা। আর দাস যদিও নাই কিন্তু কেউ যদি ঋণগ্রস্ত থাকে, ঋণ মুক্ত করার জন্য কেউ যদি ব্যবস্থা করে সেটাও, এটা মুত্তাকিনদের একটা। 14 নম্বরে হচ্ছে জাকাত, জাকাতটা ডিস্ট্রিবিউট করা, এসে নিবে না, গিয়ে দিয়ে আসতে হবে। 15 নম্বরে হচ্ছে আমাদের ধৈর্য ধরা, যে কোনো বিপদ আপদ এবং হচ্ছে রোগ রোগাগ্রস্ত অবস্থায়, যেমন এখন যে আমরা ধৈর্য ধরে আছি এবং এই ধৈর্য ধারণ অবস্থায় যদি কেউ মারাও যায়, হাদিসে আছে সে শহীদই মৃত্যু পাবে যদি কেউ ধৈর্য ধারণ অবস্থায় মারা যায়। এবং 16 নম্বরে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় ধৈর্য ধারণ করা, যুদ্ধে দেখা গেল কেউ মা বাবার বাবা মারা গেছে বা ভাই মারা গেছে, এরকম অবস্থাও হতে পারে। এবং লাস্ট জমানার ব্যাপারে ইসলামের একটা ভবিষ্যৎবাণী আছে যে লাস্ট জমানার যুদ্ধে এত পুরুষ মারা যাবে যে একজন পুরুষের অভিভাবকতে অন্তত 50 জন থাকবে। এটা হচ্ছে 50 জন নারী, 50 জন যে স্ত্রী তা না, দেখা গেল মা বোন আত্মীয় স্বজন অনেকের হাজবেন্ড মারা গেছে, পুরুষরা মারা গেছে। জি, সবাই একটু মিউটে যান প্লিজ। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখলে ভালো হয়, তাহলে হচ্ছে কথাটা শোনা যাবে ভালো করে। তো আমরা 17 নম্বরে হচ্ছে আমরা যেটা বললাম, এর যুদ্ধ অবস্থায় ধৈর্য ধারণ করা আর রোগাগ্রস্ত অবস্থায় বাসা, আর হচ্ছে দররাটা এখন আমাদের চলতেছে আসলে, সেটা হচ্ছে মহামারী যদি হয় এমন রোগ, ছোট রোগ থেকেও ধৈর্য ধারণ করতে হবে। ইভেন হাইয়েস্ট রোগ যদি কোনো এরকম মহামারী হয়ে যায়, প্লেগ ছিল আগে, এখন করোনা এরকম ভাইরাস, এই সমস্ত অবস্থায় ধৈর্য ধারণ করাটা মুত্তাকিনদের গুণাবলী। তারপরে হচ্ছে সর্বাবস্থায় সত্য কথা বলা, যেটা সূরা বাকারার 177 নম্বর আয়াতে অলরেডি 10-12টা গুণাবলী বলে। এরপরে হচ্ছে নিজের নফসকে পরিশুদ্ধ করা, যেটা কদ আফলাহ মান যাক্কাহা, এটা বলছেন আল্লাহ তাআলা। এরপরে হচ্ছে 19 নম্বরে হলো যে কারো যদি মৃত্যু শয্যায় সে এসে যান, তাইলে হচ্ছে উইল করা, এটা কুতিবা আলাইকুম ইদা হাদারা আহাদুকুমুল মাউতিন তারাকা খাইরান আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন এটা মুত্তাকিনদের জন্য একটা অধিকার, এটা করতে হবে, এটা একটা রাইটস, বা রাইটস পালন করতেও পারে নাও করতে পারে, কিন্তু মুত্তাকিনদের জন্য এটা একটা গুণাবলী হওয়া উচিত যে কেউ যাতে মিসগাইডেড না হয়, কেউ যাতে বঞ্চিত না হয়, এরকম করা উচিত। আমাদের সমাজে দেখে কি কোনো এক ছেলেকে লিখে দিয়ে যাচ্ছে বাবা, এরকম না, হাক্কান আলাল মুত্তাকিন। এবং বলা হয়েছে লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন বিল মারুফ, নিজের পিতা মাতা নিকটাত্মীয়দেরকে বিল মারুফ রিজনেবল, যার যতটুকু দরকার, যে ধনী আছে তাকে খুব বেশি দেওয়া দরকার নেই, ওসিয়াত ওয়ান থার্ড ওসিয়াত করা যায়, আমরা এইভাবে ওসিয়াত করতে পারি। তারপর 20 নম্বরে হচ্ছে যদি কখনো, যদিও তালাকটাকে বলা হয়েছে সারা পৃথিবীর হালাল কাজের মধ্যে, মুবা কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মুবা কাজ, সুতরাং এই হালাল কাজের মধ্যে যদি কেউ তালাক দিয়েও ফেলে, তার স্ত্রীকে খোরপোশ দেওয়া, হাক্কান আলাল মুত্তাকিন ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউন বিল মারুফ, তালাক প্রাপ্ত নারীকে আমরা কি করি ঘর থেকে বের করে দিই, এটা ঠিক না, এটা মুত্তাকিনের লক্ষণ না। আল্লাহ তাআলা কিন্তু আপনি কোনো কারণে তালাক দিয়েও ফেললে এটা তার অধিকার রক্ষা করতে হবে, মাতাউন বিল মারুফ দিতে হবে, সে যাতে জীবন যাপন করতে পারে সেটা। 21 নম্বরে হচ্ছে আমানত, আমানতের খেয়ানত আমরা করি না। এক্ষেত্রে আমরা সূরা বাকারার একটা, সূরা আল ইমরানের একটা আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম যে
আল্লাহ তাআলা সেই 1400 বছর আগে বলতেছেন যদি কোনো তুমি আহলে কিতাব বা খ্রিস্টান বা ইহুদিদেরকে এক বস্তা স্বর্ণ মুদ্রাও দাও তাহলে দেখবা সেটা হুবহু তোমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তুমি যদি তোমাদের কাউকে দাও একটা দিনার তাহলে সেটাও ঠিক মতো দিতে পারবে না। এটা সমাজে আমরা এখন দেখতেছি আমানতের খেয়ানত করে ফেলতে, কোনো মুত্তাকিন এটা করলে সে আর মুত্তাকিন থাকতে পারবে না, মুত্তাকিনদেরকে আমানত রক্ষা করতে হবে। তারপরে হচ্ছে সূরা আল ইমরানের আরেকটা আয়াত, লাইসু সাওয়াউন মিন আহলিল কিতাবি উম্মাতুন ক্বায়েমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি, রাতের কোরআন তেলাওয়াত করা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া এবং সিজদা করা, তিনটা গুণ এখানে বর্ণনা করা। তার মানে হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের ম্যাক্সিমাম আয়াতগুলো রাতে আসছে, যেটা আমরা গতকালকে বলছি কুমিল লাইলা ইল্লা কালিলা ওরাতিল কোরআন তারতিলা, সেটাও রাতের ব্যাপারেই বেশি, কারণ রাতে গবেষণার জন্য কোরআনের জন্য খুব ভালো টাইম। তারপর সিজদা করা, বেশি বেশি সিজদা করা, কারণ হচ্ছে হাদিসে আছে আকরাবু মা কানাল আব্দু ওয়া হুয়া সাজিদুন, আকরাবু মা কানাল আব্দু লিরাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, মানুষ সবচেয়ে নিকটবর্তী হয় তার রবের যখন সে সিজদা অবস্থায় থাকে। এজন্য আমরা যখন পারি একটু সিজদা করে নেব, আমরা ঘুম থেকে উঠি 8টায় তখন কিন্তু দোহার সালাত পড়তে পারি, আমরা এটা করা যেতে পারে রাতের তাহাজ্জুদ। আবার ঘুম থেকে উঠে ফজরের পরে, এখন রোজার সময় তো আমরা সেহারের পরে ঘুমিয়ে যাই, সুতরাং বেশি বেশি সিজদা করা, এটা মুত্তাকিনদের গুণাবলী হবে। 23 নম্বরে ছিল ভালো কাজের আদেশ দেওয়া, মুরুনা বিল মারুফ এবং ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ দেখলে আমরা এটা ফিরাই না। এখন সমাজে মানুষ ভালো মানুষ ভালো কাজ করুক বা না করুক আমরা মানে হচ্ছে পাশ কাটিয়ে চলে যাই, অথচ উচিত ছিল আমরা ভালো কাজের আদেশ দিব। কেউ যদি খারাপ কাজ করে তাহলে আমরা নিষেধ করব, রাস্তায় ময়লা ফেলো না, রাস্তায় এটা করো না, তুমি এখানে সিগারেট খেও না, মদ খেও না, এরকম আসলে আমরা বলি না, এটা বলতে হবে, এটা না বললে আমরা মুত্তাকিদের গুণাবলীর মধ্যে পড়বো না। এরপরে উমা ইয়াফআলু মিন খাইরিন ফালান ইয়াকফুরহু আল্লাহু আলিমুন বিল মুত্তাকিন, আর যত ধরনের ভালো কাজ আছে সেই কাজগুলো করা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম সূরা আল ইমরানে, মাগফিরাতের দিকে আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে যেতে হবে, প্রতিযোগিতা করে যেতে হবে যে কে বেশি ক্ষমা পেতে পারে। আমাদের এখানে যারা আছেন পনেরোজনের মধ্যে আমি মনে করি আমি বেশি আগে ক্ষমা চেষ্টা করবো আল্লাহর কাছে, আপনি চেষ্টা করবেন যে না আপনি আগে ক্ষমা পাবেন। আচ্ছা আপনাদের কারো মোবাইল থেকে স্ক্রিন শেয়ার দরকার নাই, তো এটা ছিল গতকালকের জাস্ট রিক্যাপ করলাম। 25 নম্বরে ছিল সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য প্রিপেয়ার করে রেখেছেন। আমরা যদি ক্ষমা পেয়ে যাই আল্লাহর তাহলে আমরা মুত্তাকিন হতে পারবো এবং আমাদের জন্য সেই জান্নাত প্রস্তুত করে রাখা হবে। আজকে আজকে আরো বেশ কিছু কোরআনের আয়াত অনুযায়ী, কারণ আমি কালকেই বলেছিলাম যে পুরো মুত্তাকিস মুত্তাকিন শব্দটা 49 বার আসছে কোরআনে, 49 বারের কোনো একটা বার নাই যেখানে আল্লাহ তাআলা হয় কোনো একটা এক্সাম্পল দিয়ে আগে অথবা পরে বুঝান নাই যে মুত্তাকিন এরকম হবে এবং তাদের জন্য তাদের নাম হবে মুত্তাকিন। আর টোটাল তাকওয়ার ওয়াকাফ ইয়া এই মাদ্দাটা আসছে 258 বার, ইত্তাকা শব্দ আসছে 166 বার, তাকওয়া শব্দ আসছে 17 বার। সুতরাং আমরা যদি শুধু মুত্তাকিনটাই বিশ্লেষণ করি, তাকওয়ার যেখানে যেখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, যেখানে যেখানে বলা আছে যে এগুলো হবে কোয়ালিটি, আমরা এগুলো দেখলেই আমরা সেইটাই অর্জন করার চেষ্টা করব নিজেরা, এবং যারা আমাদের অধীনস্থ আছে, যারা আমাদের সাথে আছে, সাথী আছে, বন্ধু আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সবাইকে আমরা বলবো যে আপনারা এই গুণগুলো অর্জন করেন। আমি কি একসাথে বাকি আরো কিছু বলে যাব নাকি অন্য কাউকে সুযোগ দিব? বলেন ভাই বলেন। আচ্ছা তাহলে আমি আমার পয়েন্ট গুলো শেষ করি, তারপরে সবাই কোশ্চেন থাকলে তখন করব। হ্যাঁ পার্টিসিপেট করবেন সবাই, আর আরো পয়েন্ট অ্যাড করবেন। জি জি 26 নম্বরে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন
যে আমরা আসলে এটাকে মুত্তাকিনদের ক্রাইটেরিয়ার মধ্যে ধরি না, আমরা এটাকে মুত্তাকিনদের ক্রাইটেরিয়ার মধ্যে ধরি না যে বিশ্ব ভ্রমণ করা কোথায় কার কি পাপের কারণে শাস্তি হলো। এখন কিন্তু আসলে যে আমাদের যে শাস্তি আল্লাহ তাআলা দিবেন, আমি প্রতিদিনই বলে আসতেছি মসজিদগুলো আছে কিন্তু আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, যেতে দেওয়া হচ্ছে মানে কি আল্লাহ তৌফিক দিচ্ছে না আমাদের পাপের কারণে। আমরা আমরা আসলে এখন মায়া কান্না করি যে কাবা ঘর কেন খোলা নাই, মসজিদে নববী কেন খোলা নাই, কেন মসজিদ গুলোতে যেতে দেওয়া হয় না। কিন্তু যখন খালি ছিল, খোলা ছিল, তখন তো ফজরের সময় এক কাতারও হতো না, এক কাতার মানুষও যাওয়ার ছিল না, জুমার দিন বোঝাই হয়ে যেত, রাস্তায় বোঝাই হয়ে যেত, কিন্তু নর্মাল অবস্থায় কিন্তু ফজরের মুসল্লি ছিল না। তাইলে কই সেই মুত্তাকিন কই? আল্লাহ তাআলা এই জন্যই বলতেছেন যে তোমরা যদি সঠিক মুত্তাকি না হও তাহলে মসজিদ গুলো আমি বন্ধ করে দিতে পারি, এতে আল্লাহর লস নাই, লসটা আসলে আমাদের, আমাদের আদায় করে নিতে পারছি না, আমরা আমরাই সফল হতে পারছি না। এখানে 26 নম্বরে যেটা বলা হয়েছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু যুনুবাহুম ওয়া মান ইগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس وهدى وموعظة للمتقين। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে এটা কিন্তু মুত্তাকিনদের একটা গুণ হবে, বলতেছেন এটা বর্ণনা, একটা মুত্তাকিনদের জন্য একটা ঘটনা বর্ণনা করতেছেন, কাফেরদের কোথায় কোথায় কাফেরদেরকে লূত আলাইহিস সালামের জাতিকে কোথায় আদ জাতিকে সামুদ জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, এটা সিরু করতে বলছেন, সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুত্তাকিন, কিভাবে আমি কাফেরদেরকে বা অবিশ্বাসীদেরকে আমি ধ্বংস করে দিছি, এটা দেখাও একটা মুত্তাকিনদের গুণাবলী, এটা থেকে মুত্তাকিনদের শেখার আছে। সুতরাং আমরা কিন্তু এটাকে মুত্তাকিনদের গুণাবলী মনে করি না। আমি কালকে যেটা বললাম মুত্তাকিনদের গুণাবলী মনে করি লম্বা একটা জামা পরবে, একটা টুপি মাথায় দিবে, লম্বা দাড়ি রাখবে, এটাকে এটাও সুন্নাত, এটাকেও ইগনোর করা যাবে না, কিন্তু মেইন আমরা মনে করি এইটাকেই মুত্তাকি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন দেখেন কোরআনের আয়াত, মানে আমাদেরকে ঘুরে দেখতে হবে কেন আমেরিকাতে এত লোক মারা যাচ্ছে, আজকে 50,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে, কারণ আমার ছোট বোন থাকে, ওর হাজবেন্ড বললো 51% ওরা গেই হয়ে গেছে, লেসবিয়ান হয়ে গেছে, লাওয়াতাত, যেটা করলে আল্লাহ তাআলা জমিন উল্টায় দেন, লূত আলাইহিস সালাম বলেছে। সুতরাং আজকে এই গজবটা খালি খালি আসে নাই। 27 নম্বরে আছে সূরা মায়েদার 27 নম্বর যদি দেখি, 27 নম্বর আয়াত দেখি, কুরবানি করা, দেখেন এখানে একটা ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম। এটা সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলতেছেন আমি আদমের দুই ছেলের ঘটনা তোমাদের কাছে বর্ণনা করতেছি হে মুহাম্মাদের উম্মত। কি ঘটনা? একজন কোরবানি করার নিয়াত করলো এবং আল্লাহ তাআলা বললেন ফাতুকুবিলা মিন আহাদিহিমা, আমাদের আমি একজনের কোরবানি আমি কবুল করে ফেলব, কবুল করে ফেললাম, ওয়ালাম তু ওয়ালাম ইউতাকাব্বাল মিন মিনাল আখার, আমি আরেকজনেরটা আমি কবুল করব না, করলাম না। ক্বালা লা আফতুনান্নাকা, এজন্য আরেকজন কি করলো আপনারা জানেন, সে তার আরেক ভাই হিংসা ঈর্ষা বশত সে আরেকজনকে খুন করে ফেললো। এইভাবে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিন যারা হবে তারা কুরবানিও করবে। এবং আদম আলাইহিস সালামের ছেলের উদাহরণ দিয়ে বললেন যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। কুরবানি হচ্ছে শুধু যে আমরা ঈদুল আজহায় করব সেটা না, আমাদের দেশে এই রেওয়াজ নাই কিন্তু আরব দেশে আছে। যদি দেখেন কোনো বাচ্চার অসুস্থ, বেশ অসুস্থ, কোনো ফ্যামিলি মেম্বার অসুস্থ, তাহলে ওরা একটা ছাগল বা দুম্বা জবাই করে বা উট জবাই করে, এটা একটা কুরবানি, আল্লাহর জন্য কুরবানি করে যাতে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। ইভেন যেটা আকিকা, এটাকেও বলা হয়েছে যে আকিকা যখন দেওয়া হয় তখন তার উপর থেকে, তার ঘাড় থেকে সকল বালা মুসিবত চলে যায়, এটা রাসূলুল্লাহ ইসলামের হাদিস। সুতরাং আমরা কুরবানি আসলে করি না নর্মালি, ঈদুল আজহা ছাড়া কুরবানি করতে পারি, আমরা সদকা করতে পারি, আমরা আসলে গরু মুরগি এগুলো সদকা করি না, কিন্তু এটাও সদকা করার নিয়ম আছে। 28 নম্বরে যেটা আছে সূরা মায়েদার 45 নম্বর আয়াত ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, এর আয়া এর পরেই মুত্তাকিনদের কথা আছে। তার মানে হচ্ছে যারা আল্লাহর আইন দিয়ে আল্লাহর বিচার করবে না, সময় চলে গেছে, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন
ফাউলাইকা হুমুজ জালিমুন এরপরের আয়াতে 46 নম্বর আয়াতে বলতেছেন ওয়াকাফাইনা আলা আতারিহিম বিঈসা ইবনে মারইয়াম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়াল ইনজিল ফীহি হুদান ওয়া নূরুন ওয়া মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া হুদান ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। এখানেও বলছেন আবার যে যারা আল্লাহর আদেশ দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না সমাজে তারা জালিম হবে। এবং এরপরেই পরের আয়াতে বলতেছেন যে আমি ঈসা আলাইহিস সালামকে কিতাব দিলাম নূর সেটা এবং মাওয়াইজা, এবং এটা এর মধ্যেই আছে মুত্তাকিনদের জন্য শিক্ষা। তার মানে হচ্ছে আল্লাহর আইন দিয়ে আল্লাহর কোরআন দিয়েও সমাজে বিচার পরিচালনা করতে হবে, আদারওয়াইজ আপনি এখন দেখেন সমাজের সাথে মিলাইতে হবে। সমাজে এত পরিমাণে পরকীয়া বেড়ে গেছে, এত পরিমাণে জেনা ব্যভিচার অশ্লীলতা বেড়ে গেছে, যেটার সমাজে যখন কোনো বিচার না হয় আল্লাহর আইন অনুযায়ী, তখন এটা আল্লাহ তাআলা নিজ হাতে তুলে দেন শাস্তি দেওয়ার। এই জন্য একটা মহামারী, একটা দুর্যোগ আসে, একটা শাস্তি আসে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই শাস্তি যে শুধু জাহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিল নাস, এটা আসলে আমাদের হাতের জন্য, আমাদের নিজেদের কামাই। 29 নম্বরে আমরা বলতে পারি যে আল্লাহর সাহায্য চাওয়া, এবং সূরা আরাফের 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা মূসা লিকাওমিহি ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, মূসা আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে বলতেছেন যে হে মুমিনরা তোমরা ক্বালা মূসা লিকাওমিহি, মূসা আলাইহিস সালাম তার কওমকে বলতেছিলেন ইস্তাঈনু বিল্লাহি আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য চাও আল্লাহর কাছে, ওয়াসবিরু এবং তার তার কাছে তার উপরেই ধৈর্য ধারণ করো, তার উপরেই ভরসা করে ধৈর্য ধারণ করে থাকো। ইন্নাল আরদা লিল্লাহি নিশ্চয়ই এই পৃথিবীটা আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশাউ তিনি যাকে ইচ্ছা এই পৃথিবীর উত্তরাধিকার বানান। আমাদেরকে এখন উত্তরাধিকার বানিয়েছেন, এটা কিছুদিন আগে ছিল ইহুদিদের, তার আগে ছিল অন্য জাতির, আদ জাতির, সামুদ জাতির, কিন্তু সবাই ধ্বংস হয়ে গেছে, সবাই শেষ হয়ে গেছে, কেউ স্বাভাবিকভাবে কেউ পাপের কারণে। সুতরাং আমরা নাও থাকতে পারি, এবং হাদিস আছে তোমরা যদি ক্ষমা না চাও আল্লাহর কাছে সাহায্য না চাও, তাইলে হচ্ছে আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ তাআলা অন্য এক জাতিকে এই পৃথিবীতে দিবেন এবং তারা আল্লাহর তারা গুনাহ করবে এবং আল্লাহর কাছে ক্ষমাও চাইবে। এজন্য যারা মুত্তাকিন হবেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা হবে তারা আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইবে, সবসময় সুখে হোক দুঃখে হোক আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এটা মুত্তাকিনদের। আরো দুইটা গুণা বলে ইস্তাইনু ওয়াসবিরু ধৈর্য ধারণ করবে এবং সাহায্য চাইবে। 30 নম্বরে সূরা আনফাল 34 নম্বর আয়াত আমরা বলতে পারি ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুম আল্লাহু ওয়াহুম ইউসাদ্দুন আনিল মাসজিদিল হারামি ওয়ামা কানু আউলিয়াহু। আসলে খুব মজার একটা ব্যাপার, ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ বলতেছেন তোমরা আসলে জানো না, অধিকাংশই জানো না যে সারা পৃথিবীতে যত মসজিদ আছে, বিশেষ করে এখানে মসজিদুল হারামের কথা আছে, সারা পৃথিবীতে যত মসজিদ আছে সেই মসজিদ গুলোর অভিভাবক কিন্তু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি ছাড়া আর কেউ হবে না। তাহলে মুত্তাকিনদের আর একটা গুণাবলী হবে, তারা সারা পৃথিবীতে মসজিদ গুলোর পরিচালনা করবে। আউলিয়া, আউলিয়া বলা হয়েছে ওমা কানু আউলিয়া আহু ইল্লা ইন্না আউলিয়া আহু ইল্লাল মুত্তাকুন, মসজিদ গুলোর অভিভাবক হবে, আউলিয়া হবে, মুত্তাকিন ছাড়া আর কেউ হতে পারবে না। অথচ আমরা কি দেখি সমাজে, সমাজে মসজিদের সভাপতি হচ্ছে যে হচ্ছে রাতে গিয়ে মদ খায়, যে সুদের ব্যবসা করে, যার বাসায় কোনো পর্দা নাই, যার যে কোরআন নিজে পড়তেই পারে না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা লাহুম আল্লাহ ইউআযযিবাহুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ তাআলা কেন শাস্তি দিবেন, ওয়াহুম ইউসাদ্দুনা আনিল মাসজিদিল হারাম, তারা শুধুমাত্র মসজিদে যেতে বাধা দেয় তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। ওয়ামা কানু আউলিয়াহু, তারা মসজিদের ওলি হতে পারে না, যারা মসজিদে যেতে বাধা দেয় তারা মসজিদের ওলি না, তারা অভিভাবক হতে পারে না। ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, মসজিদের অভিভাবক হবে তো শুধু মুত্তাকিন। অথচ আমরা জানি না এটা যে মুত্তাকিনদের একটা গুণাবলী আছে যে তারাই হচ্ছে মসজিদ আবাদ করবে। আমাদের সমাজ আবাদকারী হচ্ছে যারা হচ্ছে কোরআন পড়তে জানে না, যারা পর্দা করে না, যারা নামাজ পড়ে না, যারা হচ্ছে নামাজটা হয়তো পড়ে সভাপতিত্ব টিকিয়ে রাখার জন্য, কিন্তু সমাজে সুদের ব্যবসা করে, সমাজে ঘুষ ঘুষের সাথে জড়িত, যারা জেনা ব্যভিচারের সাথে জড়িত, তারা মুত্তাকিন, তারা হচ্ছে মসজিদের আহ্বায়ক। অথচ আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনফালের
34 নম্বর আয়াতে যে মুত্তাকিনরাই হবে মসজিদের অভিভাবক, আমরা এখন থেকে চেষ্টা করব সেই মসজিদ আবাদ করার জন্য বেশি করে। 31 নম্বর যদি বলি সেটা সূরা তাওবার 36 নম্বর আয়াত এবং 123 নম্বর আয়াত দুই জায়গায় একই রকম বলা আছে যে কাতিলু ফি সাবিলিল্লাহি হাক্কা তুকাতিহি। এটা 36 নম্বরে আছে ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, আল্লাহর কাছে পুরো বছরটাকে তিনি ভাগ করছেন 12টা মাসে। এই ভাগটা যে রোমানরা করছে, রোমানরা যে ক্যালেন্ডার করছে তা না, আল্লাহ তাআলা বলতেছেন এই ভাগটা হচ্ছে আল্লাহর কাছে লেখা আছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আসমান এবং জমিন ছয় দিনে সৃষ্টি করলেন সেই দিনই তিনি লিখে রেখেছেন যে পুরো পৃথিবীর লেন্থ হবে, ইয়ারলি টার্ন হবে 12 মান্থসে। মিনহা আরবাত হুরুম, এর মধ্যে চারটা মাস হচ্ছে শাহরুল হারাম, আপনারা জানেন যেটা আরব দেশে পালন করা হয়, আমরা আসলে তো আরবি মাস গণনা করি না আমাদের দেশে। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আমরা আগে কোন মুশরিককে কখনো তাদের ঘর বাড়ি ভাঙা এটা মুসলমানদের কাজ না, কিন্তু যদি তারা মুসলমানদেরকে হামলা করে, ভারতে যেভাবে মুসলমানদেরকে পুড়িয়ে মেরে ফেলেছে, তখন বলা আছে তাদের এগেনস্টে সবাই মিলে রাষ্ট্রের সিদ্ধান্ত মতো বা ইমামের খলিফার সিদ্ধান্ত মতো তাদের উপরে যথাযথ প্রতিরোধ গড়ে তুলবে। এইটা হচ্ছে সূরা তাওবার 36 এবং 123 নম্বরের আয়াত। এটা মুমিনদের মুত্তাকিনদের একটা গুণাবলী হতে হবে। মুত্তাকিনরা সবসময় আমি সবকিছু দেখে চলে যাব এরকম হবে না, আমি সবসময় সব অন্যায় দেখে চলে যাব তা না, প্রতিরোধ করতে হবে নিজের সাধ্য মতো সবাই মিলে দরকার হবে। 32 নম্বরে যেটা আছে, 32 নম্বরে দেখেন আমরা আসলে এই জমানায় ভোগ বিলাসে এতটাই মত্ত, আমরা চাই শুধু বাড়ি, চাই শুধু টাকা, চাই শুধু সম্পদ, চাই শুধু নারী, চাই শুধু কিভাবে চড়বো ঘুরবো এইভাবে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাওবার 44 নম্বর আয়াতে লা ইস্তাযিনুকাল লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউজাহিদু বিআমওয়ালিকুম আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাহু আলীমুম বিল মুত্তাকিন। তোমরা কি চাচ্ছ যে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, তোমরা কি রিলিফ চাচ্ছ যে তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে অনুমতি দিবেন যে তোমরা আল্লাহর পথে কোনো চেষ্টাই করবে না নিজেদের জান মাল দিয়ে? অথচ আল্লাহ তাআলা তো মুত্তাকিনদের জানেন যে তোমরা এরকম হওয়ার কথা না, মুত্তাকিনরা তারা জান মাল দিয়ে সবসময় চেষ্টা করতে থাকবে। দেখেন আল্লাহ তাআলাই বলতেছেন আমাদের অবস্থা জানেন, শেষ জামানায় আমরা কি করতে চাইবো, শেষ জামানায় আমরা চাইবো যে আমাদের যাতে আল্লাহর পথে শ্রম দেয়া না লাগে, আমরা যাতে মানুষকে আল্লাহর পথে না ডাকি। এটা আল্লাহ তাআলা জানতেন বলে কোরআনে বলে দিচ্ছেন যে তোমরা কি চাচ্ছ তোমাদেরকে আমি রিলিজ দিয়ে দেই, অনুমতি দিয়ে দেই। আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি, যারা তোমরা আমার উপরে আল্লাহর উপর ঈমান এনেছো, ওয়াল ইয়াউমিল আখির অথবা আখিরাতের উপর ঈমান এনেছো এবং আখিরাতের উপর ঈমান এনেছো, যে তোমরা ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমরা নিজেদের জান এবং সম্পদ দিয়ে আল্লাহর পথে চেষ্টা করবে না, মানুষকে আল্লাহর পথে আনার চেষ্টা করবে না। এই জিহাদটুকু, জিহাদ বললেই আসলে আমরা একটা যুদ্ধের গন্ধ পাই, জিহাদ বললে একটা বোমাবাজির গন্ধ পাই, কিন্তু জিহাদ শব্দটা এটা না, মানুষকে একজনকে ভাই নামাজ পড়েন এটা একটা জিহাদ। আমরা যেটা করতেছি যে কোরআনের দার্স নিজেরা জানি সবাই, তাও নিজেরা একে অন্যকে স্মরণ করিয়ে দিচ্ছে, এটা একটা প্রচেষ্টা, আল্লাহর পথে একটা প্রচেষ্টা। তাবলিগ জামাত যেটা করে, মানুষকে একজন সিগারেটওয়ালা মানুষকে ধরে মসজিদে নিয়ে যাচ্ছে, তাকে দাঁড়িয়ে রাখাচ্ছে, এটা একটা জিহাদ। জিহাদ বলতে হচ্ছে 24 আওয়ার্স আমার প্রচেষ্টাই থাকবে আল্লাহর পথে, আমি দিব আমার যতটুকু সম্পদ আছে, যতটুকু আমার শ্রম আছে, মেধা আছে, বুদ্ধি আছে, এটা দিয়ে। এবং আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু আলীমুম বিল মুত্তাকিন, তোমরা যতটুকু করবে আল্লাহ তাআলা কিন্তু জানেন মুত্তাকিনদের সম্পর্কে। তার মানে মুত্তাকিনদের একটা গুণাবলী হবে, তারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে যতটা সম্ভব চেষ্টা করবে তার পথে নিয়ে আসার জন্য। 33 নম্বর যদি দেখি সেটা হচ্ছে, যদি আপনার কোনো ক্লোজ রিলেটিভও যদি ইসলাম বা ইসলাম থেকে খারেজ হয়ে যায় বা মুশরিক হয়ে যায় বা ইসলামের বিরোধিতা করে, তাহলে তাকেও সাপোর্ট করা যাবে না। যেটা সূরা হুদের 46-49 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন একটা ঘটনার মাধ্যমে। আপনারা সবাই জানেন নূহ আলাইহিস সালাম ছিলেন একজন নবী আল্লাহর, কিন্তু তার ছেলে সে ঈমান আনে নাই,
তখন বলতেছেন ফালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, যখন সবাই পানিতে ডুবে যাচ্ছিল তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে খুব আকুতি মিনতি করেছিলেন যে হে আল্লাহ এই আমার ছেলেটা ডুবে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা একটা ধমক দিয়ে বললেন ফালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, সে তোমার আহাল হতে পারে না, ইন্নাহু আমালুন গায়রা সালিহ, সে সৎ কাজ ভালো কাজ করে না, সে সংশোধনকারী কাজ করে না, ফালা তাসআলান্না মা লাইসা লাকা বিহি ইলম, তোমার কাছে যেই জ্ঞান নাই সেই সেই রকম কোন জিনিস আমার কাছে চেয়েও না, তোমার কাছে যেই রকম জ্ঞান নাই সেরকম কোন কিছু আমার কাছে চেয়েও না, ইন্নি ইতিকা আতাকুনা মিনাল জাহিলিন, তাইলে তুমি যদি এরকম করতে থাকো তাহলে তুমি কিন্তু অজ্ঞদের মধ্যে শামিল হয়ে যাবে, তুমি যেন এরকম কোন কাজ করো না। সুতরাং একজন নবীকে আল্লাহর একজন নবীকে আল্লাহ তাআলা খুব পছন্দের একজন নবীকে যার দিয়ে পৃথিবীর সবকিছু ডুবে যাচ্ছিল, যার নৌকার মধ্যে যারা ছিল তারাই আবার এই জমিনটাকে আবাদ করেছে, সেই নবীকে বলতেছিলেন তুমি যেই জিনিসটা ভালো জানো না সেটা আমার কাছে চাওয়া উচিত না। আমরাও যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবো যে হে আল্লাহ আমাকে একটা সন্তান দেন, হে আল্লাহ আমাকে একটা বাড়ি দেন, হে আল্লাহ আমাকে একটা গাড়ি দেন, এভাবে চাওয়া উচিত না। উচিত হচ্ছে হে আল্লাহ আমাকে একটা সন্তান দেন যদি এটা আমার আপনি জেনে জানেন যে আপনি তো জানেন যে আমার দুনিয়া ও আখিরাতের জন্য যদি কল্যাণ হয় তাহলে আমাকে একটা সন্তান, হে আল্লাহ আমাকে একটা বাড়ি দেন যদি এটা আমার দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ হয় তাহলে আমাকে একটা বাড়ি দেন, আমাকে একটা চাকরি দেন, এইভাবে বলা উচিত। এবং এখানে মেইন উদ্দেশ্য যেটা যে যদি সে ক্লোজ রিলেটিভ হয় ফাল রাব্বি নাউযু বিকা মিন আসআলুকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়ালা ইল্লা তাগফিরনি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, তুমি যদি তোমার ছেলে যে ইসলামের পক্ষে নাই যে তোমার উপর ঈমান আনে নাই আল্লাহর উপর ঈমান আনে নাই তার পক্ষে তুমি বারবার সাফাই গাইতে থাকো আল্লাহর কাছে বলতে থাকো তার পক্ষ নিতে থাকো তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তুমিই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেজন্য কোন মুত্তাকিন তার যদি ক্লোজ রিলেটিভও সে ইসলামের বিপক্ষে হয় সে যদি ঈমান না আনে আল্লাহর উপরে এবং কোরআন না মানে, সে যদি নামাজ না পড়ে, এবং আপনারা জানেন সৌদি আরবে কিন্তু একটা আইন আছে 10টা লিখিত আইন আছে ওদের কনস্টিটিউশনে এবং পার্লামেন্টে যে কেউ যদি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় কেউ তার জানাজা করে না। এবার সৌদি আরবে 10টা আইন আছে, কেউ তার বিবাহে কেউ সাক্ষী হতে পারে না, সেই লোক বিবাহে সাক্ষী হতে পারে না, তার সাক্ষ্য কোর্টে গ্রহণযোগ্য হয় না, সেই ঘরে কেউ হচ্ছে মেয়ে বিবাহ দিতে চায় না, ছেলে মেয়ে বিবাহ দিতে চায় দেয় না, এটা আইন আছে, জানাজা দেয় না। আপনি এটা কত বড় জিনিস মনে করতে পারেন, আমাদের দেশে কেউ যদি 24 আওয়ার্স মদও খায় তাও কিন্তু আমরা জানাজা দিচ্ছি, ঠিক না? কিন্তু সৌদি আরবে যেখানে ইসলাম কায়েম আছে কিছুটা কোরআনের আইন সেখানে এরকম রুলস আছে, কেউ যদি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় তাইলে হচ্ছে তার জানাজা হয় না। তার মানে সৌদি আরবে নর্মালি যারা মারা যায় তাদেরকে চেষ্টা করে কাবা ঘরে এনে বা বাইতুল্লাহতে অথবা মসজিদে নববীতে এসে জানাজাটা দেওয়ার, কিন্তু আইনি আছে তার জানাজা হয় না। এবং আল্লাহ তাআলা বলতেছেন এই সূরা হুদের 46-49 আয়াতে মা কুনতা তাআলামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বিলা হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, মুত্তাকিনরা কখনোই পরিণাম চিন্তা পরিণাম তাদের জন্য আল্লাহ তাদের জন্য হিসাব, কিন্তু আল্লাহ তাদের জন্য সর্বশেষ পরিণাম, কিন্তু তারা দুনিয়ায় বসে কোনো ভাই কোনো বোন কোনো আত্মীয় স্বজন যদি সে ইসলামের বিরুদ্ধে করে ঈমান না আনে যদি সে কাফের থাকে মুনাফিক থাকে মুরতাদ থাকে মুশরিক থাকে তাহলে তার পক্ষ নিবে না, এটা একটা মুত্তাকিনদের গুণাবলী। 34 নম্বরে যদি আমরা বলি খালেস ভাবে ইবাদত করতে হবে, শয়তান যখন আমাদেরকে একটা চ্যালেঞ্জ দিছিল আল্লাহর কাছে যে আমি সবাইকে আমি জাহান্নামে ঢুকিয়ে ছাড়বো, ওলা তাজিদান্নাহুম ওলা তাজিদু আকসারাহুম শাকিরিন, যে আমি কালকে বললাম যে বাম দিক থেকে ডান দিক থেকে লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওলা তাজিদু আকসারাহুম শাকিরিন, তখন আল্লাহ তাআলাও সে চ্যালেঞ্জের জবাবে আরেকটা জিনিস বলছিলেন যে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আরেকটা আয়াত আছে ইল্লা ইবাদাকা সালিহিন, তো যারা খালেস ভাবে ইবাদত করবে তাদেরকে শয়তান গোমরা করতে পারবে না। সুতরাং মুত্তাকিনদের আরেকটা গুণাবলী থাকবে, এই আয়াত হচ্ছে সূরা হিজরের 40-45 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা ইবাদাকাল মিনহুমুল মুখলাসিন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাওিন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, যারা এরকম খালেস ভাবে ইবাদত করবে
আল্লাহ তাআলা বলতেছেন শয়তানকে যে তুমি কখনোই তাদের উপর সওয়ার হতে পারবে না, তাদের উপরে তুমি কর্তৃত্ব দেখাতে পারবে না, তুমি সুলতান হতে পারবে না। সুতরাং আমরা যদি মুখলেস ভাবে ইবাদত করি, প্রত্যেকটা কাজ করব শুধুমাত্র ইখলাস আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য না, দুনিয়ায় কাউকে কিছু দেখানোর জন্য না, কেউ আমাকে মুত্তাকিন বলবে এজন্য আমি মুত্তাকিন হব না। অথচ আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে হে বনি আদম, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা আমার কাছে চাও যে তোমরা বলবে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানান। শুধু মুত্তাকিন না, এই পৃথিবীতে যত মুত্তাকিন আছে তাদের মধ্যে সেরা বানান, নেতা বানান। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা এটা আকাঙ্ক্ষা করতে বলছেন, আল্লাহর কাছে দোয়া করতে বলছেন, এটা শিখাচ্ছেন। এবং এটা এমন একটা আয়াতের মধ্যে, এই আয়াতে পরিবারকে চক্ষু শীতলকারী বানাইতে বলা হয়েছে, আল্লাহর কাছে চাওয়া হয়েছে আল্লাহর কাছে, হে আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আমাদের পরিবারকে, আমাদের স্ত্রীদেরকে, ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তানদেরকে, কুররাতা আয়ুনি, আমাদের চোখের মনি বানান, যেন তাদেরকে দেখলে চোখ শীতল হয়ে যায়, তাদেরকে দেখলে তো মনে হয় যে আল্লাহ কত সুন্দর ইবাদত করতেছে, কোরআন পড়তেছে, তারা সিজদা করতেছে, রাতে উঠে তাহাজ্জুদ করতেছে, আমাদের সন্তানরা তারা দিনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। এইরকম আয়াতের পরে বলতেছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের এই সবাইকে, এই ফ্যামিলির সবাইকে মুত্তাকিনদের ইমাম বানান। সুতরাং মুত্তাকিনদের ইমাম হতে হলে আমাদেরকে খালেস ভাবে ইবাদত করতে হবে, এবং আল্লাহ তাআলা বলতেছেন যারা খালেস ভাবে ইবাদত করবে শয়তান কখনো তাদের উপরে কর্তৃত্ব দেখাতে পারবে না। এবং আপনি যদি এভাবে মুখলেস ভাবে আল্লাহর ইবাদত করতে থাকেন আল্লাহ তাআলাই হেফাজত করবে, শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। এবং তারপরের আয়াতে বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, এরকম যারা চলতে পারবে সেই কোয়ালিটির মুত্তাকিনদের জন্যই আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। 35 নম্বরে যদি আমরা বলি ইহসান, ইহসান শব্দের অর্থ আসলে বাংলাদেশের সমাজে বা যে কোনো কোরআনের বাংলা কোরআনে লেখা থাকে কল্যাণ, ইহসান শব্দের অর্থ আসলে ঠিক কল্যাণ না। ইহসান শব্দের অর্থ যেটা আমি খুব ভালো একজন আলেম, উনি ইন্তেকাল করেছেন, ওনার কাছ থেকে শিখছি, ইহসান হচ্ছে যার যতটুকু প্রাপ্য তার চেয়ে একটু বেশি দেওয়া, এটাকে বলা হয় ইহসান। যেমন হলো এটা সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকিনদের গুণাবলী বলতে গিয়ে যে যারা ইহসান করবে তারাই মুত্তাকিন। এবং আমরা অবশ্য বলবো আস্তে আস্তে, আমরা মুত্তাকিনের পর্যায়টা শেষ করে তারপর মুসলিমের কি কি গুণাবলী, মুমিনের কি কি গুণাবলী, তারপরে কাফিরের কি কি গুণাবলী যেটা থেকে আমাদের ফিরে থাকতে হবে, মুশরিকদের কি কি গুণাবলী যেটা থেকে ফিরে থাকতে হবে, মুনাফিকদের কি কি গুণাবলী যেটা থেকে ফিরে থাকতে হবে, এবং শয়তানের কি কি খারাপ গুণ বলতে দোষ যেইটা থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে, এটা আমরা পর্যায়ক্রমে এক একদিন বলবো। এখন এখানে দেখেন ইহসান কাকে বলা হচ্ছে, ইহসানের ভালো ব্যাখ্যা হচ্ছে যার যতটুকু প্রাপ্য তার চেয়ে একটু বেশি দেওয়া। যেমন আপনি এখান থেকে গুলশান 2 নম্বরে গেলেন, একটা রিক্সায় ভাড়া করলেন 20 টাকা দিয়ে, আপনি দেখলেন বেচারা বুড়া মানুষ গুলশান 2 নম্বর পর্যন্ত নিয়ে গেছে ঠিকই, কিন্তু তার গা দিয়ে ঘাম ঝরতেছে, আপনি 20 টাকার জায়গায় 25 টাকা দিলেন, এটা হচ্ছে ইহসান, এটা হচ্ছে ইহসান। আমি আমাদের ইউনিভার্সিটিতে অনেকবার বলেছি আমাদের মসজিদে যে ইহসান হচ্ছে, পিতা মাতার ক্ষেত্রে কিন্তু বলা হয় নাই যে তাদের উপরে তুমি হক আদায় করো, পিতা মাতা সে আপনাকে বলে নাই যে বাবা তুমি রাতে একটু আমাকে গরম পানি দিও ওজুর জন্য, কিন্তু তাকে যদি আপনি একটা গরম পানি করে ওজুর জন্য রেখে দেন, এইটা করতে বলা হয়েছে, পিতা মাতার জন্য ইহসান। তারা আপনার কাছে কখনোই চাইবে না যে মাসে আমাকে এত টাকা দিও, কিন্তু আপনি জানেন তার এত টাকা লাগবে, আপনি একটু বেশি দিবেন, এটা হচ্ছে ইহসান, পিতা মাতার ক্ষেত্রে বলা হয়েছে ইহসান। এজন্য এবং মুহসিনিন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অনেক জায়গায় আছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা হিজরের সূরা নাহলের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকিলা লিল্লাযিনা তাকাউ মাযা আনজালা রাব্বুকুম ক্বালু খাইরান লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়ালা দারুল আখিরাতু খাইরান ওয়ালা নিয়ামা দারুল মুত্তাকিন। ইহসানের কথা বলতে গিয়ে বলতেছেন যে যারা ইহসান করবে তাদের আবাসস্থল হবে জান্নাতে, দারুল ওয়ালা নিয়ামা দারুল মুত্তাকিন, সেই কতই না উত্তম দ্বার হবে, বাড়ি হবে মুত্তাকিনদের। কারণ কি, তারা কি করত, ওয়াকিলা লিল্লাযিনা তাকাউ, যারা মুত্তাকি হতো, যারা আল্লাহকে ভালোবাসত, যারা আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলত, মাযা আনজালা রাব্বুকুম, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, ক্বালু খাইরান, সেটাকেই ভালো বলতো এবং সেটাকেই পালন করত, লিল্লাযিনা আহসানু, শুধু পালন করতো না এবং ভালোভাবে পালন করত।
একজনে একটু অজু করা যায়, অজু একবারেও করা যায়, হাত ধুয়ে একবারে মুখ মুখমণ্ডল ধুয়ে করা যায়, কিন্তু তিনবারে ধৌত করা এটাকে বলা হয় ইহসান, একটু ভালোভাবে অজু করা। অজুর ব্যাপারে আছে মান তাওয়াদ্দা সুম্মা ওয়াদ্দা আহসানাল ওয়ুদুআ আহসানা, রাসূলুল্লাহ সাল্লামের বাক্যটা হচ্ছে এরকম, একটা কথার ওজন কয়েক মন কয়েক টন ওজন, আল্লাহ তাআলার কথা এবং রাসূলের কথা, বা আহসানা ওয়ুদুআহু, এরকম কয়েকটা হাদিস আছে যে ব্যক্তি ওযু করবে কিন্তু ওযুটা আবার সুন্দর করে করবে, আহসান ইহসানের সাথে করবে, তাহলে একবারেও করা যায়, ওযু হয়ে যাবে, নামাজ হবে, কিন্তু তিনবার করবে, কাউকে কোনো কিছু চায় নাই চাওয়ার আগেই দিয়ে দেওয়া, এইটাকে বলা হচ্ছে ইহসান। ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাওবিন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ফি হাদিহি দুনিয়া হাসানাতাও ওয়ালা দারুল আখিরাতু খায়রু ওয়ালা নিয়ামা দারুল মুত্তাকিন। সুতরাং এরকম যারা ইহসান করবে, এবং জানেন আপনারা ইহসানের ওয়ার্ডটা স্পেশালি দেওয়া হয়েছে পিতামাতার ক্ষেত্রে, ওয়াবিল ওয়ালিদাইন ইহসান, পিতামাতার ক্ষেত্রে শুধু সে যতটুকু চাইলো ততটুকু না, তার চেয়ে একটু বেশি করতে হবে, এটাকেই বলা হয় ইহসান। 36 নম্বরে আমরা যদি বলি সেটা হচ্ছে খুব বেশি হতাশ হওয়া যাবে না এবং খুব বেশি তাড়াহুড়াও করা যাবে না, খুব বেশি হতাশ হওয়া যাবে না এবং খুব বেশি তাড়াহুড়াও করা যাবে না, এটা আল্লাহ তাআলা বলতেছেন যে সূরা মারিয়ামের 83-85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ফালা তাজআল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা আলম তারা ইন্না আরসালনা শায়াতিনা আলাল কাফিরিন তাউজ্জাহুম আজ্জা ইলা রহমানি উফদা। এটা আল্লাহ তাআলা বলতেছেন যে এই আয়াতের পরের আয়াতেই তিনি মুত্তাকিনদের কথা বলতেছেন যে মুত্তাকিনদের গুণাবলী, এই আয়াতে শয়তানের কিছু গুণাবলী বলতেছেন, শয়তান খুব তাড়াহুড়া করে, শয়তান খুব সব কাজে তাড়াহুড়া করে, সুতরাং আমরা কোনো কাজে তাড়াহুড়া করব না, কারণ হচ্ছে তাড়াহুড়া করাটা একটা শয়তানের গুণ। আর আমরা কি করতে পারি, তাহলে আমরা করতে পারি ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ফালা তাজআল আলাইহিম, আমরা যখন দাওয়াত দিতে থাকবো মানুষকে, একজনকে আপনি দাওয়াত দিলেন কিন্তু সে আসলে শুনতেছে না, সে এটা কেয়ার করলো না, গ্রাহ্য করলো না, তখন আপনার কাছে খুব মনে হবে না দাওয়াত দিয়ে কোনো লাভ হবে না, এ তো কোরআনের কথা শুনতে আসতেছে না, কোরআনের কথা শুনতে চায় না, তাহলে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন কখনোই তাড়াহুড়া করা যাবে না, কি করতে হবে, ধৈর্যের সাথে দাওয়াত দিয়ে যেতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকবার সান্ত্বনা দিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি কিন্তু কোনো ওলি, আপনি কিন্তু দারোগা নন যে আপনি তাকে ধরে টেনে জোর করে মুত্তাকিন বানিয়ে ফেলবেন বা মুমিন বানিয়ে ফেলবেন বা ইমান এনে ফেলবেন, ইমান আনানোর ব্যবস্থা করবেন বা হেদায়ত দিতে পারবেন, আসলে এইটা আপনার কাজ না, এটা আল্লাহ তাআলা যাকে দিবেন সুযোগ দিবেন সেই মুত্তাকি হতে পারবে। সেটা হচ্ছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, এই এই আয়াতের পরে বলা আছে মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তানের একটা গুণাবলী হচ্ছে সে সব কাজে তাড়াহুড়া করে এবং সে খুব রেগে যায়, এটা রাগা যাবে না। মুত্তাকিনদের একটা গুণাবলী হবে সে যখন আমরা মানুষকে দিনের দাওয়াত দেব সে আসবে না, একবারে আসবে না, দুইবারে আসবে না, তিনবারে আসবে না, কিন্তু এক সময় ঠিকই সে বুঝতে পারতে পারে, এই জন্য আমরা দাওয়াত দিয়ে যেতে থাকবো, আমরা রাগ হব না, আমরা তাড়াহুড়া করবো না যে এই লোকটা আসতেছে। এরপরে সূরা মারিয়ামের আরেকটা আয়াত আছে 97 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন আরেকটা গুণ, সেটা হচ্ছে সবসময় মুমিনদেরকে সুসংবাদ দিতে হবে, অবাশ্বির হুম, সেটা বলতেছেন আল্লাযীনা ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহি লিলমুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি, দুইটা গুণ এখানে বলছেন, একটা হচ্ছে মুমিনদেরকে মুত্তাকিনদেরকে সবসময় সুসংবাদ দিতে হবে যে এটা হচ্ছে ভালো কাজ, এটা করলে জান্নাত পাওয়া যাবে, এটা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর ওয়া তুনযিরা বিহি এবং সাথে সতর্ক করতে হবে, আল্লাহ তাআলা কিন্তু এই আযাবটা আমাদের জন্য রেখেছেন, সুতরাং আমরা যদি এটা না করি তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, সুতরাং আমরা সবসময় চেষ্টা করব যে মুত্তাকিনদেরকে বা আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে বন্ধু বান্ধব আছে তাদেরকে আমরা চেষ্টা করব সবসময় সুসংবাদ দেওয়া যে এইটা করো ভালো কাজ, এটা ভালো হলে আল্লাহ তাআলা
ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর এটা করো না, এটা হচ্ছে খারাপ কাজ, এটা করলে কিন্তু তোমার জন্য পানিশমেন্ট আছে। তাহলে মুত্তাকিনদের এটাও একটা গুণাবলী, সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে বলতেছেন, ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আমি তোমার জিহ্বাকে খুব সহজ করে দিছি যাতে তুমি লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে বারবার সুসংবাদ দিতে পারো, ওয়া তুনজিরা বিহি, এবং তাদেরকে সুসংবাদও দিতে পারো এবং তাদেরকে সতর্ক করতে পারো। আর সতর্ক করবা তাদেরকেও যারা কওমান লুদ্দা, যারা শুধু ঝগড়া করে, যারা শুধু এসে একটার সাথে আর একটার আলেমরা এটা করলো কেন, এই দিকে চলে কেন, ও ওই দিকে চলে কেন, এরকম যারা ঝগড়া ফেসাদ করে তাদের তুমি সতর্ক করবা যে তোমরা কিন্তু এরকম করো না। এরপরে 38 নম্বরে যদি দেখি আমরা আল্লাহর ভয়, আমরা কালকে বলেছিলাম যে তাকওয়ার অর্থই আল্লাহর ভীতি না, শুধু আল্লাহকে ভালোবাসা। মানে আমরা যখন কোনো প্রিয় মানুষকে ভালোবাসি তখন সে যাতে কোনো কাজে অসন্তুষ্ট না হয় সেজন্য আমরা ভয় থাকি যে আমি এই কাজটা করব না যাতে সে ভয় না থাকে। আমরা ভয় করি কিসের? আমরা ভয় করি প্রিয় মানুষকে কিন্তু ভয় করি না। আমরা বাবা মাকে ভয় পাই না, এটা ভয় হচ্ছে যাতে তারা আমাকে খারাপ কাজ করলে আমাদেরকে সতর্ক করে, আমাদেরকে বকা না দেয়, এই জন্য ভয় পাই, কিন্তু আসলে ভালোবাসি। আমরা ভয় পাই মূলত হিংস্র প্রাণী, বাঘ থেকে আমরা ভয় পাই, সাপ থেকে আমরা ভয় পাই। আল্লাহকে শুধু ভয় করার জন্য বলা হয়নি, ইত্তাকু শব্দের অর্থ শুধু ভয় না, যেটা বাংলায় করা হয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো না, আল্লাহকে ভালোবাসো, ভালোবাসা মিশ্রিত ভয়। আমি যাকে ভালোবাসি সে যাতে আমার বন্ধু থেকে চলে না যায়। আমরা কালকে বলেছিলাম আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, সূরা বাকারায় আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন মুমিনদের বন্ধু, সুতরাং আমার বন্ধু যাতে ছুটে না যায় এই জন্য আমি সবসময় ভয় থাকি, আমি কোন কাজটা যেন করে না ফেলি যাতে আল্লাহ তাআলা আমাকে বন্ধুত্ব থেকে মুক্তি দিয়ে দেন বা বন্ধু থেকে সরে না যান। সুতরাং সূরা আম্বিয়াতে 48 এবং 49 নম্বর আয়াতে বলতেছেন যারা মুমিন মুত্তাকিন হবে, যারা মুত্তাকিন হবে তাদের আরেকটা গুণ হবে আল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব, তারা গোপনে, আমি এখন একা আছি কেউ নাই আমার রুমে কিন্তু আমি চাইলেই আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না কারণ আমি আল্লাহকে রবকে ভয় করি। আল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুনা আল ফুরকানা ওয়া দিয়াআ ওয়া যিকরা লিল মুত্তাকিন ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, আরেকটা গুণ বললেন এবং যারা কিয়ামতের ভয়ে ভীত থাকে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার হিসাবগুলো আমার সামনে একদিন আসবে, সব একবারে ছোট এবং বড় কোনো কিছুই বাদ দেওয়া হবে না, সেই কিতাব আমার সামনে একদিন দেয়া হবে। সুতরাং মুত্তাকিন যারা হবে, সূরা আম্বিয়ার 48-49 নম্বর আয়াতে মুত্তাকিনদের ব্যাপারে বলা আছে তারা আল্লাহকে রবকে গোপনে প্রকাশ্যে সবসময় ভয় করবে, এখানে আছে গোপনে, এবং কেয়ামতের দিন দাঁড়াতে হবে আল্লাহর সামনে, সেই দাঁড়ানোর ভয় নিয়ে সবসময় জীবন চলবে। আমাদের যদি কেয়ামতের দিন দাঁড়াতে হবে কোনো, আমরা যদি এরকম অ্যাকাউন্টেবল হই তাইলেই কেবল আমরা খারাপ কাজ থেকে ফিরে থাকতে পারবো। 39 নম্বরে যদি বলি আমরা, এটা সূরা নূরে আল্লাহ তাআলা একটা স্পেশাল সার্কামস্টেন্সের জন্য বলছেন যে কিছু লোক আছে আমাদের সমাজের যুবক যে বিয়ে করো, তাদেরকে বলে আমরা নিজের পায়ে দাঁড়াইনি তারপর বিয়ে করবো। তো আল্লাহ তাআলা বলতেছেন এখানে 33 এবং 34 নম্বর আয়াতে সূরা নূরে ওয়ালিয়াস্তাফিফিল লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, এখানে একটা মুত্তাকিনদের এবং এর লাস্টে মুত্তাকিন শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, ওয়ামাসালাম মিনাল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এবং এই যে পুরো ঘটনাটা বর্ণনা করলেন যাদের হচ্ছে এখনো বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ করতে পারছে না কারণ হচ্ছে তাদের টাকা পয়সা নাই, তারা বলে নিজের পায়ে দাঁড়াতে পারছি না, তো তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিয়াস্তাফিফ, তারা যেন অপেক্ষা করতে থাকে, তারা যেন অপেক্ষা করতে থাকে এবং অপেক্ষাটা করবে হচ্ছে আল্লাহর উপর ভরসা করে অপেক্ষা করবে। আল্লাহর উপর ভরসা করে অপেক্ষা করবে মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তাদের প্রসপারিটি আসতেছে, তাদের টাকা পয়সা না আসতেছে। এবং এই আয়াতের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা যদি কেউ এরকম বিয়ে করে তাহলে তাকে তিনি ধনী বানিয়ে দিবেন, নিজের অনুকম্পায় নিজের ফদলে তিনি ধনী বানিয়ে দিবেন। সুতরাং এখানে বলতেছেন যে ব্যক্তি আর্থিক কারণে বিয়ে করতে পারতেছে না সে যেন সংযম অবলম্বন করতে থাকে, সে যেন সংযম অবলম্বন করতে থাকে, কোথাও জেনা ব্যভিচারে লিপ্ত না হয়, কারণ হচ্ছে আল্লাহ তাআলা চাইলে তাকে ধনী বানিয়ে দিতে পারেন, তাকে সমর্থবান করে দিতে পারবেন। এর হাদিসে আছে রোজা রাখে যেন। সুতরাং এইটাও
এবং এইটা বলে আল্লাহ তাআলা লাস্টে বড় আয়াত এর লাস্টে বলতেছেন ওয়া মাসালাম মিনাল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়া হুম ফামা ওয়াইলুতাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য একটা শিক্ষা যেন তারা এখান থেকে শিখে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সূরা শুআরার 89 এবং 90 নম্বর আয়াতের মধ্যে যেটা হচ্ছে 40 নম্বর গুণ মুত্তাকিনদের, সেটা হচ্ছে কলবে সালিম। এটা একটা খুব মারাত্মক আমরা জানি যে কলবটা একবারে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা কখন হবে? যখন আল্লাহ তাআলা এই আয়াতের অনেকগুলো আয়াত আগে বলে যে আমাদেরকে যেদিন উঠানো হবে সেদিন আমাদেরকে অপমানিত করেন না কিয়ামতের দিন। তিনি বলতেছেন ইয়াউমালা ইয়ানফাউ মালুন ওয়া বানে ওয়ালা বানুন, যারা আমাদের সন্তান আছে, যদি সে অনেক সম্পদ থাকে, অনেক সন্তানও থাকে, তারা কোনো উপকারে আসবে না। বরং কি উপকারে আসবে? ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, যে ব্যক্তি একবার বিশুদ্ধ পরিশুদ্ধ একবারে খালেস একটা আত্মা নিয়ে উপস্থিত হবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, পরের আয়াতে বলতেছেন সেই সব খালেস যারা ইবাদত করবে খালেস ভাবে আত্মা নিয়ে, সেই আত্মা খালেস হওয়ার জন্য আমাদেরকে মুত্তাকিন হওয়ার জন্য আত্মাটাকে আগে পরিশুদ্ধ করতে হবে। আমাদের আত্মাটাকে আগে সব ধরনের পাপ অঙ্কিলতা থেকে, ছোট মানসিকতা থেকে সব খালি হতে হবে, মুক্ত করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন এরপরে যদি আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি এই কলবটা সালিম কলব হয়ে যাবে। এবং আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লামের একটা হাদিস যে যদি সেই গোষ্ঠপিণ্ডটা সারা শরীরের মধ্যে একটা গোষ্ঠপিণ্ড আছে সেটা যদি সংশোধন হয়ে যায় তাহলে সলুহাল জাসাদ কুল্লুহু, পুরো শরীরটাই তার, পুরো জাসাদটাই তার সংশোধন হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেটা হচ্ছে কলব। সুতরাং সেই কলটা যদি আমরা ক্লিন করতে পারি, একবারে বিশুদ্ধ করতে পারি, আল্লাহ তাআলা তাইলে আমাদেরকে বিশুদ্ধ আত্মার মধ্যে সামিল করবেন, এই আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়া যাবে। আদারওয়াইজ কলবে সালিম ছাড়া আল্লাহর সামনে উপস্থিত হওয়ার কোনোই সুযোগ নাই। তো মোটামুটি আমি 40টার মতো আজকে কালকে সহ বললাম। এরপরে যদি আর কেউ যোগ করতে চান, আমি মনে করতেছি যে আরো 12-13টা সুরার মধ্যে আরো প্রায় টোটাল গুনতে গেলে 100-এর উপরে মুত্তাকিনদের গুণাবলী, যেগুলো আমাদের জানা দরকার এবং আমাদেরকে সেটা ধারণ করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেইগুলো আরো জানার তৌফিক দান করুন। আরো একটা দিন আমরা ব্যবহার করবো এই মুত্তাকিনদের গুণাবলী নিয়ে। আজকে যদি আরো কেউ কিছু অ্যাড করতে চান, এই টোটাল 40টার পরে আরো যদি কেউ কিছু অ্যাড করতে চান, আমি সবার জন্য ফ্লোর উন্মুক্ত করলাম। কারণ আমি এরপরে আরো অনেকগুলো সূরা যেটা হচ্ছে প্রত্যেকটা, আমি এগুলো লাস্টে আমাদের যখন তৃতীয়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা কালকে এটার একটা আমি সফট কপি দিয়ে দিতে পারবো, একটা পিডিএফ ফাইল যেটা আমি গত কয়েকদিন ধরে তৈরি করছি সেটা আমি ইনশাল্লাহ দিব। আর এটার রেকর্ড হচ্ছে এটার অডিও বা ভিডিওটাও আমি পাঠাতে পারবো। সুতরাং আপনারা যদি এর সাথে আরো কিছু অ্যাড করতে চান বা আরো কিছু বলা থাকে বা আমি যদি কোনো কোথাও প্রবলেম ভুল করে থাকি তাহলে আপনারা একটু বলতে পারেন। না, খুব ভালো লাগছে ভাইজান, মানে খুব মনোযোগ সহকারে শুনছি। মানে ওই মানে আমাদের নিজেদের মানুষ তো, এই জন্য আমরা গুরুত্ব কম দেখি, কিন্তু আমি আসলে অনেক ক্লাস করছি, আমার ক্লাসটা অনেক ভালো লাগছে আর কি। মানে চমৎকার, খুব মনোযোগ সহকারে আমি শুনছি এবং খুব ভালো, দেশ বিদেশে ব্যস্ত থাকে তো, তা আমি আপনার আলোচনাটা শুনে আসলে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবং আমি মনে করি এটা পিডিএফ ফাইল করেন সাথে করে, আস্তে আস্তে করে যে কয়েকটা ক্লাস আমাদের হবে আপনি যতদিন পর্যন্ত নেবেন, ক্লাস শেষ করে আমরা যদি একটা আপনার একটা বই বের করেন, যে তাকওয়ার উপরে যেটা আলোচনা করলেন এটার উপরে যদি একটা বই বের করা যায় চমৎকার একটা বই হবে। এর সাথে আরো কিছু যদি অ্যাড করা যায় করে, কিন্তু ছোট ছোট ছোটি বই কিন্তু এখন মানুষ পড়তে চায়, বড় বড় বই ভলিউম কিন্তু পড়ে কম, এই কাজটা করা যেতে পারে।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো পরামর্শ ওভারঅল খুব সুন্দর ভালো লাগছে আর আমরা চেষ্টা করতেছি আসলে নিজেদের কথা না বলে কোরআন এবং হাদিস এর মধ্যে যা বলা আছে এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদিল্লু ইন তামাসাকতুম বিহিমা তোমরা যদি এই দুইটা ধারণ করো তাহলে আর কোথাও যেতে হবে না আমরা এই কোরআন এবং হাদিসের মধ্যে অনেক কিছু আছে যদি আমরা এগুলাই একত্র করে আনি আমাদের আমি আসলে আমার করার জন্যই আনছি যে আমি কি কি গুণাবলী ধারণ করব মুত্তাকি হওয়ার জন্য আমি চিন্তা করলাম এটা আমার ফ্রেন্ড সার্কেলে আমি সবাইকে একটু জানাই সুতরাং জানলে তাহলে আমার ওইটা সদকা জারি হবে তারাও যদি এটা আমল করে তারা তাদের সন্তানদেরকে বলবেন তারা তাদের বন্ধু বান্ধবদেরকে বললে তাহলে এইটা আমার একসময় সদকা জারি হিসেবে আমার কাজে লাগবে সুতরাং আব্দুল কাইয়ুম ভাই ইনশাআল্লাহ বলতে যাচ্ছিলেন আনমিউট করে নেন আনমিউট মিউট আনমিউট করে নেন বুঝা যাচ্ছে না কাইয়ুম ভাই আপনার ওই যে মাইক আছে আমি আনমিউট করে দিছি আমি আনমিউট করে আসসালামু আলাইকুম জি বলছি যে আলহামদুলিল্লাহ একটু মনোযোগ সহকারে শুনেছি অনেক ভালো লেগেছে এবং এক ভাই বলল যে এটা একটা ছোটি বই আকারে করলে অনেকে ছোট বই পছন্দ করে সময় দেয় খুব ভালো লাগছে এবং অনেক চলে আসছে আমি আজকে শেষ করতে পারলাম না কারণ চলে আসছে সুযোগ দিতে হবে আর হচ্ছে কিন্তু আরেকটা জিনিস যদি আমরা অ্যাড করি সবাই পার্টিসিপেট করতে পারবেন একটা বিষয় যদি আমরা অ্যাড করি তাহলে আরো ভালো হয় যেমন কি বলেন তাকওয়ার ইহকালীন যে এটা আছে ফলটা এবং পরকালীন যে ফল আমরা কি পেতে পারি অলরেডি এসে গেছে সবগুলোই তারপর আর কিছু কিছু বিষয় আনলে আরো ভালো হয় যে আমরা তাকওয়া যদি অবলম্বন করি তাহলে আমাদের কি লাভ হ্যাঁ দুনিয়াতে কি লাভ এবং আখিরাতে কি লাভ দুনিয়ার লাভগুলো আমরা অনেক চলে আসছে ম্যাক্সিমাম চলে আসছে এবং আখিরাতের লাভগুলো অনেক চলে আসছে এবং তাকওয়া যদি আমরা অবলম্বন না করি তাহলে এর মানে তাহলে কি হবে এটাও একটু আসা দরকার লতিফ ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এটাও আসা দরকার হয়তো কালকে আপনি এটা ফিনিশ দিয়ে এটা শেষ করে অন্য আমরা অন্য বিষয়ে চলে যাব ইনশাআল্লাহ যে আমাদের মধ্যে একজন প্রফেসর আছেন প্রফেসর তৌফিক ভাই আসসালামু আলাইকুম মতিন ভাই কিছু বলতে চাচ্ছিলেন মতিন ভাই আমাদের সাথে হাফেজ মুস্তাফি সাহেব মনে হয় জি জি হ্যাঁ মুস্তাফিজ ভাই ছিলেন সৌদি আরব থেকে উনি দেখতেছি না এখন হাফেজ শাহিনও ছিলেন আচ্ছা ও মুস্তাফিজ ভাই আছেন আছেন মনে হয় হাফেজ শাহিন আলোচনা করে ফেলছি আমরা কালকেও এটা কন্টিনিউ করতে হবে কারণ এখনো আমাদের কাছে কোরআন শরীফের মুত্তাকিনদের আরো 17টা আয়াত আছে যেটার ব্যাপারে সরাসরি মুত্তাকিনদের গুণাবলী বলা আছে সুতরাং 17টা আরো গুণ আমরা পেয়ে যাব এর বাইরে আরো হচ্ছে তাকওয়া আছে 17টা আয়াত সুতরাং সেগুলো যদি আমরা ডিসকাস করি দেখা যাবে আরো প্রায় 50টা গুণ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ সুতরাং এই গুণগুলো আসলে একত্র করার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে আমাদের মধ্যে ধারণ করতে পারি তো